আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা রাখতাছি প্রত্যেকে অনেক ভালো আছেন। অনলাইন ইনকাম ইউটিউব চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তোবিয়ার চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন অফারের ভিডিও নিয়ে। তোবিয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে আরও একটা নতুন টেস্টনেট অফার নিয়ে ভিডিও করব। এই জন্য অবশ্যই প্রত্যেকে ভিডিওটা দেখে আজকের এই টেস্টনেট অফারে প্রত্যেকে জয়েন করবেন, কেউ মিস করবেন না। ওকে, তো কীভাবে কী করতে হবে এটি আমি ভিডিওতে দেখে দেওয়ার চেষ্টা করবো। এই জন্য অবশ্যই প্রত্যেকে ভিডিওটা ফুল ধৈর্য সহকারে দেখবেন। তো ভিউয়ার্স, আপনি যদি আমাদের অনলাইন ইনকাম ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমরা নিত্য নতুন করে ইনকাম ভিডিও দিলে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়, আপনার ভিডিওটা দেখে অনলাইন থেকে একদম ফ্রিতে টাকা ইনকাম করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনি যদি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন না করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে এখনই জয়েন করে নেবেন, কারণ আমরা সকল প্রকার ইয়ারড্রপ, সকল প্রকার আপডেট অ্যান্ড সকল প্রকার গুরুত্বপূর্ণ অফারগুলো কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি। যেই সকল অফারে জয়েন করে আপনারা অনলাইন থেকে ভালো একটা প্রফিট নিতে পারবেন একদম ফ্রিতে, কোনো প্রকার ইনভেস্টও করতে হবে না, কোনো প্রকার রেফারও করতে হবে না। তো ভিউয়ার্স, আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে ক্লিক করে সরাসরি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে যারা এখনও জয়েন করেন নাই এখনই জয়েন করে নেবেন, যদি অনলাইন থেকে ফ্রিতে টাকা ইনকাম করতে চান। তো ভিউয়ার্স, যেহেতু একটা নতুন টেস্টনেট অফার নিয়ে ভিডিও করবো, সেহেতু প্রত্যেকের ভিডিওতে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, পারলে ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার বন্ধুবান্ধবদের কাছে। চলুন আমরা কথা না বলে এখনই চলে যাব আমাদের আজকের মূল টপিকে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে হাইপার এই টেস্টনেট অফারটা নিয়ে আলোচনা করব। দেন ফিউচারে ওরা HYPR এই টোকনটা লঞ্চ করবে। দেন এই টেস্টনেট অফার কীভাবে জয়েন করবেন, কীভাবে কী করবেন এটু জেড আমি ভিডিওতে দেখিয়ে দেবে। যেন অবশ্যই প্রত্যেকে ভিডিওটা ফুল ধৈর্য সহকারে দেখবেন। আচ্ছা, তো এখানে দেখেন এই যে ওদের RPC লিঙ্ক, তো এই লিঙ্কটা কপি করবেন। ওকে, লিঙ্কটা কপি করে সরাসরি আপনার মিসেস বাজারে চলে যাবেন। তো আমি মিসেস বাজারে গেলাম। আচ্ছা, এরপর বাজারে আসে এখানে লিঙ্কটা পেস্ট করবেন, লিঙ্কটা পেস্ট করবে, একটু অপেক্ষা করবেন। এই যেখানে দেখেন ওদের RPC ইয়েগুলো দিয়ে দিচ্ছে, যেখানে দেন যেখানে দেখেন। তো আমি যেটা এটা কপি করলাম, ধরেন এই যেটা কপি করলাম, এবার মেথামাক্সে যাবো। দেন অবশ্যই মেথামাক্সে একটা নিউ ওয়ালেট দিয়ে করবেন। ওকে, মানে টেস্টেড যেগুলো দিয়ে কাজ করুন ওটা দিয়ে করার চেষ্টা করবেন। ওকে, তো এখানে আসার পর এই যে এখানে আমি এখন কি এই যে অ্যাডেড নেটওয়ার্ক এটার উপর ক্লিক করব, এটার উপর ক্লিক করে যে অ্যাডেড নেটওয়ার্ক মেমোরি এটার উপর ক্লিক করবো। ওকে, এরপরে যেখানে নামটা দেব, ওকে নামটা দিয়ে আবার একদিন ওই আগের পেজে যাব, চেক পয়েন্ট আমি এগুলা। ওকে, এরপর এখানে যে এইবার URL এইটা, ওকে এই লিঙ্কটা কপি করবেন। দেন কপি করে এবার আবার এখানে আসবেন, এই যে RPC URL এটা এখানে দিবেন। আচ্ছা, একদিন এখানে আসবেন, এরপরে যেখানে এইটা কপি করবেন সিনারি, এরপর আবার মেথামাক্সে আসবেন, এই যে সিনারি এখানে পেস্ট করবেন। ওকে, এরপর আবার এখানে আসবেন, এরপর এখানে এটা, দেন একদিন আবার মেথামাক্সে আসবেন, এরপর এখানে এটা পেস্ট করবেন। এটা নিচে তো অপশনাল, না দিলে চলবে। এরপর সেভের উপর ক্লিক করবেন, দেন ওদের নেটওয়ার্কটা অ্যাড হয়ে গেছে, দেখছেন এই যে ওদের নেটওয়ার্কটা আমাদের অ্যাড হয়ে গেছে, এই যে। ওকে, তো আমি দেখেন অলরেডি ব্রিজ করে ফেলছি, এই জন্য আমার এখানে অ্যামাউন্ট শো করতেছে। তো এখন আমাদের কাজ কি, দেন সরাসরি আবার আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবেন। ওকে, তো টেলিগ্রাম চ্যানেলে আসলে যেখানে দেখেন কীভাবে নেটওয়ার্ক অ্যাড করবেন তা তো দেখালাম, এরপর এখানে দেখেন এই যে ব্রিজ লিঙ্ক, এই লিঙ্কটা কপি করবেন। ওকে, তো এই লিঙ্কটা কপি করে আপনি কি এটা ব্রিজ করতে, মেবি কি দেখেন এই যে আমি কিনে পোস্টে বলে দিছি ব্রিজ ইথেরিয়াম, মানে গোরিলা ইথেরিয়াম টু HYPR হাইপার এটাতে ব্রিজ করতে হবে। ওকে, তো আপনার কাছে গোরিলা ইথেরিয়াম থাকলে আপনি ওই গোরিলা ইথেরিয়াম দিয়ে ব্রিজ করবেন HYPR এটাতে। ওকে, আর যদি গোরিলা ইথেরিয়াম না থাকে তাহলে চ্যানেলে সার্চ দিবেন, এই যেখানে আসি গোরিলা ইথেরিয়াম লিখে সার্চ দিবেন, ওদের ফসেট লিঙ্ক চলে আসবে, আর নতবা আমি এই পোস্টে ফসেট লিঙ্কটা অ্যাড করে দেবো, দেন আপনার ওইখান থেকে যা ফসেটটা নেবেন। ওকে, তো গোরিলা ইথেরিয়াম কীভাবে ফসেট নিত এগুলো নিয়ে আমার আরও যতগুলো টেস্টনেট অফার নিয়ে ভিডিও করছি সবগুলো ভিডিওতে দেখাইছি, তো এই জন্য এই ভিডিওতে দেখালাম না। ওকে, তো এই যে ব্রিজ লিঙ্কটা কপি করবেন, এবার ব্রিজ লিঙ্কটা কপি করে আবার মেসেজ বাজারে আসবেন, আর সেখানে ইউটিউব করবেন, এরপর এখানে লিঙ্কটা পেস্ট করবেন ব্রিজের। ওকে, ব্রিজের লিঙ্কটা পেস্ট করলে যেখানে ওয়ালেটটা কানেক্ট করবেন, কানেক্ট করার পরে যেখানে সুইচ টু গোরিলা, মানে গোরিলা নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে, দেন সুইচ টু গোরিলার উপর ক্লিক করে সরাসরি আপনার মেথামাক্সে নিয়ে আসবেন, এই যে সুইচ নেটওয়ার্ক এটার উপর ক্লিক করলে আপনার গোরিলা নেটওয়ার্কটা সিলেক্ট হয়ে যাবে। ওকে, এরপর আপনার ওয়ালেটে যে পরিমাণ গোরিলা নেটওয়ার্ক অ্যামাউন্ট আছে ওই পরিমাণ থেকে আপনি যে পরিমাণ ব্রিজ করে HYPR হাইবার নেটওয়ার্কে নেবেন ওটা এখানে অ্যামাউন্ট বসাবেন, এরপর এখানে ডিপোজিট, ডিপোজিটের উপর ক্লিক করলে আপনার ওয়ালেটে কনফার্ম ট্রানজাকশন যাবে, দেন কনফার্ম করবেন গোরিলা নেটওয়ার্ক থেকে, এন্ড এটা আপনার ব্রিজে কি হাইপারে চলে যাবে। ওকে, তো যেমন আমার হাইপারে কিন্তু এই ব্যালেন্সটা কিন্তু চলে আসছে, আমি আপনাদের দেখাচ্ছি। তো এরপর কি আবার দেখেন যেখানে কি বলছে ব্রিজ ফ্রম গোরিলা টু হাইপার, এরপর আবার কি আমরা ওটা, তো আমরা তো ফার্স্ট অফ অল কি ব্রিজ করে এখন কি হাইপার নেটওয়ার্কে নিয়ে গেছি। ওকে, এবার হাইপার থেকে আবার উইথড্র করে কি গোরিলা ইথেরিয়ামে নিয়ে আসতে হবে। ওকে,
তো এখন আমরা আবার ওই সেম ব্রিজ লিংকের এখানে আসবো, এখানে আসে যেখানে উইড্রো, উইড্রোর উপর ক্লিক করবো। উইড্রোর উপর ক্লিক করলে যেখানে দেখেন সুইচ টু হাইপার টেস্টনেট নেটওয়ার্ক, এটার উপর ক্লিক করলে দেন এবার অ্যাগেন আপনার হাইপার টেস্টনেট নেটওয়ার্কটা মেটামাক্সে সিলেক্ট করতে হবে। ওকে, তো দেন আমাদের হাইপার নেটওয়ার্ক টেস্টনেট নেটওয়ার্কটা সিলেক্ট হয়ে গেছে। এরপর এখান থেকে আমরা এবার উইড্রো করবো। ওকে, ফার্স্ট অফ অল কি আমরা ডিপোজিট করবো গোল্ড ইথেরিয়াম থেকে, যে হাই এইচ ওয়াই ফিয়ার এ নেটওয়ার্কে যে পরিমাণ অ্যামাউন্ট ব্রিজ করবেন ওই পরিমাণ অ্যামাউন্ট ডিপোজিট করে কি হাইপার এখানে আনবেন। এরপর আপনার অ্যামাউন্টটা হাইপার এখানে আসলে দেখবেন ব্যালেন্স শো করবে, এরপর ওটা আপনি কি আবার উইড্রো করে গোল্ড টেস্টনেটে নিয়ে যাবেন। ওকে, তো সবগুলো উইড্রো করার দরকার নাই, আপনার কিছু রেখে দিবেন। তো এখানে ধরেন যেখানে আমি অ্যামাউন্ট বসাই, তো আমার ধরেন 0.00 এবার আমি কি 5 এটা দেব। ওকে, এরপর যেখানে উইড্রো, উইড্রোর উপর ক্লিক করবো। দেখেন উইড্রোর উপর ক্লিক করলে এবার কি আমাদের মেটামাস্কে আবার হাইপার এই নেটওয়ার্ক থেকে কমপ্রম ট্রানজাকশন যাবে। ওকে, দেখেন এই যে, তো এবার আমি এখানে মার্কেট থেকে এবারে সিলেক্ট করে দিলাম। এরপর যেখানে কনফার্ম দেন, কনফার্ম করে দিলে কি এটা আমাদের এবার উইড্রো হয়ে যাবে। ওকে, তাহলে কি আমাদের ডিপোজিটের ব্রিজের টাস্কটাও কমপ্লিট, উইড্রো টাস্কটাও কমপ্লিট। ওকে, তো আশা করি বুঝছেন কীভাবে ডিপোজিট অ্যান্ড ব্রিজের টাস্কটা করতে হবে, তো এটা অবশ্যই করবেন। আর এখানে কী বলছে দেখেন, ইউজ দি অফিসিয়াল ব্রিজ, দিস ইজ আল ইএম, ইউ লি টাক ইয়া টোক টেক টেক্স 7 days ব্রিজ এনি টোকেন টু ইথেরিয়াম মেননেট, এটা মানে 7 দিন মেননেট এটা। তো এটা মেননেট আমরা তো এটা টেস্টনেট করি, দেন এখন কি আমাদের উইড্রো কাজ কমপ্লিট। ওকে, তো এটা আমাদের দেখবেন কিছুক্ষণ পর ওই গোল্ড ইথেরিয়াম আবার চলে যাবে। ওকে, তো সবগুলো উইড্রো দিয়ে না, আপনি ফার্স্ট অফ অল তো গোল্ড ইথেরিয়াম থেকে হাইপারে ব্রিজ করে নেবেন, এরপর ওটা আবার উইড্রো করে হাইপার থেকে গোল্ড ইথেরিয়ামে নেবেন, দেন হাইপার কিছু পরিমাণ রেখে দেবেন। ওকে, হাইপার রেখে দেওয়ার পর এরপর আপনি এই যে স্যান্ড ইউর ফ্যান অ্যাড্রেস, আপনি কারো ধরেন আমাদের এই ভিডিওর নিচে আপনাদের কমেন্ট অ্যাড্রেস, মানে যে অলরেডি টেস্টের কাজ করছেন ওই অলরেডি বিএস অ্যাড্রেসটা গ্রুপে দিবেন, দেন একজন এক একজনের অ্যাড্রেসে অল্প অল্প হাইপার দিয়ে ধরেন 10 সেন্ট 20 সেন্ট করে একজনের অ্যাড্রেসে ট্রান্সফার করবেন একবার, বেশি না। আপনি ধরেন আমার অ্যাড্রেসে ট্রান্সফার করলেন, শেষ আপনার কাজ, এরপর আমি আবার আপনার অ্যাড্রেসে ট্রান্সফার করলাম, দেন আমার কাজও শেষ। ওকে, এবার এভাবে একবার একজনের অ্যাড্রেসে একবার ট্রান্সফার করবেন। ওকে, তো তাহলে কি আমাদের মোটামুটি ব্রিজ ইথেরিয়াম টু হাইপারে কাজ কমপ্লিট, এরপর ডি উইড্রো হাইপার টু ইথেরিয়ামের কাজ কমপ্লিট, এরপর অ্যাড্রেসে সেন্ড করবেন এটার কাজ কমপ্লিট। এরপর এখানে কি দেখেন, ডেপ্লয়িং স্মার্ট কন্ট্রাক্ট। ওকে, মানে ডেপ্লয়িং করতে হবে, ওদের টোকেন বানাতে হবে, দেন এই যে লিঙ্কটা কপি করবেন, লিঙ্কটা কপি করে সরাসরি মেসেজ বাজারে আবার চলে যাবেন। এখানে লিঙ্কটা পেস্ট করবেন এবার, এবার লিঙ্কটা এখানে পেস্ট করবেন মেসেজ বাজারে, দেন লিঙ্কটি এখানে পেস্ট করার পরে যেখানে দেখেন এখানে আমাদের কি যেখানে এখান থেকে আমরা টোকেন ক্রিয়েট করবো। ওকে, ERC-20, আচ্ছা ওয়েট, আচ্ছা এখানে ইয়ার্সি এটা সিলেক্ট রাখবেন, এরপর এখানে আপনার টোকেনের নাম দিবেন, যে কোনো নাম দিবেন, ধরেন আমি মাই এখানে এমটিকে থাক, তারপর এখানে আপনি যে পরিমাণ অ্যামাউন্ট ইয়ে করবেন ওই পরিমাণ অ্যামাউন্ট বসাবেন, ধরেন আমি এটা বসলাম, এরপর এখানে এগুলো সিলেক্ট করলাম, আচ্ছা দুটো সিলেক্ট করলাম, এরপরে যেখানে দেখেন ওপেন অ্যান্ড রিমিক্স এটার উপর ক্লিক করবেন। ওকে, এটার উপর ক্লিক করলে সরাসরি আমাদের মানে এই রিমিক্সের কাজগুলো নিয়ে কিন্তু আমি আরও কয়েকটা ভিডিওতে দেখাচ্ছি, তো সেম একই কাজ, দেন এখানে লিঙ্কটা মানে এটার উপর ক্লিক করলে সরাসরি আমাদের আরেক পেজে নিয়ে আসবে, দেন এই যে অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টের উপর ক্লিক করবেন। ওকে, এখানে একটু অপেক্ষা করবেন। ওকে, যেখানে দেখেন আমাদের টোকেনটা শো করে, ERC-20 নামটাম শো করবে, দেখেন আমি আপনাদের দেখাই, এই যে মাই ইস ERC-20 অ্যান্ড মাই এমটিকে, দেখছেন এই যে আমার টোকেন, টোকেন সব কিছু এখানে শো করবো। ওকে, তো এখন আমাদের এখানে যে কাজ সেটা দেখাই, এখানে তো ডেস্কটপ মোড করে নেবেন। ওকে, ডেস্কটপ মোড করার পর এরপরে যেখানে দেখেন এই যে এটার উপর ক্লিক করবেন। ওকে, ফার্স্ট অফ এটার উপর ক্লিক করবেন। ওকে, এই যে এটার উপর, ওকে ধরেন এই যে আমি এটার উপর ক্লিক করলাম, এটার উপর ক্লিক করলে এটা একটু ঘুরবে, দেন গ্রুপ হয়ে যেখানে দেখেন আমাদের এরকম আসে, এরপরে যেখানে নিচে ইথেরিয়াম যেটা আছে এটার উপর ক্লিক করবো। ওকে, তো এটার উপর ক্লিক করলে দেখেন এই যে আমাদের এখানে আরেক পেজ চলে আসছে, দেন আরেক পেজ চলে আসবে যেখানে এটার উপর ক্লিক করবেন, এটার উপর ক্লিক করে যেখানে দেখেন ইনজেক্টিভ প্রোভাইডেড মেটামাস্ক, এটার উপর ক্লিক করবেন। ওকে, এবার আপনার মেটামাস্ক ওয়ালেটে কানেক্ট করবেন এখানে। ওকে, এই যে নেক্সট অ্যান্ড কানেক্ট, দেন আমাদের মেটামাস্ক ওয়ালেটে কানেক্ট হয়ে গেছে, কানেক্ট হওয়ার পর এখানে আমাদের অ্যাড্রেসটা শো করে দেখেন এই যে, তারপর আমাদের যে টোকেনটা ওটা এখানে শো করবে, তারপর ওকে, এরপর যেখানে ডেপ্লয়িং, এই ডেপ্লয়িংয়ের উপর ক্লিক করবেন, যে ডেপ্লয়িং, ডেপ্লয়িং উপর ক্লিক করবেন, ডেপ্লয়িং উপর ক্লিক করে দেখেন যে সরাসরি আপনি এখানে নিয়ে আসেন, এখানে কি আমাদের ওয়ালেটে কমপ্রম ট্রানজাকশন যাবে। ওকে, মেটামাস্কে কমপ্রম ট্রানজাকশন যাবে, দেখেন যেখানে কমপ্রম ট্রানজাকশন আসছে, দেন যেখানে এখন কমপ্রম করবো। ওকে, তো কমপ্রম বলে কি এটা আমাদের হাইপার নেটওয়ার্কের টেস্ট নেট ওখান থেকে ফিক আছে, দেন এটা এবার আমাদের দেখেন যে
ব্লকস ইন ট্রানজেকশন সাকসেসফুল, ওকে, মানে আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে, ওকে। তো এখন যদি আমি ম্যাথামার্কস আবার যাই দেখাই আপনাদের একটা জিনিস, যেটা কম্প্রোমাইজে দেখছেন, এবার আমি একটা জিনিস দেখাই, ধরেন এখানে আচ্ছা ক্লিক করে যে অ্যাডেড আচ্ছা আচ্ছা, তো অ্যাগেন চলে আসবেন, ওটা দেখলেন তো আমাদের ট্রানজ্যাকশান হয়েছে কমপ্রম, দেন এরপর আবার অ্যাগেন আসবেন, মানে ওই ডেপ্লয়ের আনোরটাও আবার চ্যানেলে আসবেন, ডেপ্লয়িং লিঙ্কটা আবার কপি করে এখানে পেস্ট করবেন, দেন এখানে পেস্ট করার পর এরপর এবার আমরা কি ফার্স্ট অফ অল কি এই যে এখানে ইএসসি 20 করছি, এবার আমরা ইএসসি 721 এটা সিলেক্ট করবো, ওকে। তো এটা সিলেক্ট করে এরপর এখানে ওকে এখানে আপনার টোকেনের নাম দিবেন, ধরেন মাই এমডি কি এটা, বাকি এগুলো সবগুলো টিকমিক তুলে দিতে পারেন, সমস্যা নাই এগুলা, দেন এরপরে যা আবার ওপেন রিমিক্স এটার উপর ক্লিক করবেন, ওকে। আবার আমাদের ওই ডেপ্লয়িংয়ের ওই টাস্কে ওখানে নিয়ে আসবে, দেন এবার আমরা কি প্রথমটা করছি ইএসসি 20, এবার হলো ইএসসি 27 মানে ওইটা, হ্যাঁ, দেন এখানে আমাদের নিয়ে আসবে যেখানে আমাদের টোকেনের নাম টাম সব কিছু শো করবে, এখানে দেখবেন এই যে দেখেন মাই মিট্রিক, ওকে। এরপর যেখানে কমপ্লিট ইয়া কম্পিল এটার উপর ক্লিক করবেন, ওকে। এটার উপর ক্লিক করলে এগিয়ে আবার আমাদের একটু অপেক্ষা করবেন, একটু অপেক্ষার উপর এখানে একটু লোডিং নেবে, আচ্ছা একটু লোডিংটা শেষ হোক, ওকে। লোডিংটা নেওয়ার পর এরপরে যে নিচে ইআরসি ওটার উপর ক্লিক করবেন, ওকে। ওটার উপর ক্লিক করলে এই যে আবার এখানে এটার উপর ক্লিক করবেন, এটার উপর ক্লিক করে যে ইনজেক্টিভ প্রোভাইডার ম্যাথামাক্স এটার উপর ক্লিক করবেন, ওকে, মানে এখানে আমাদের ম্যাথামাক্স ওয়ালেট কান করতে হবে, দেন এই যে ম্যাথামাক্সে নিয়ে আসবে। তো এগুলো নিয়ে আমি আর অনেক ভিডিওতে দেখেছি, তবু আবার এই ভিডিওতে দেখা দিলাম, আচ্ছা। তো আমি ওর ম্যাথামাক্সটা লগ ইন করে নিচ্ছি, ওকে। তো এখানে আমাদের অ্যাড্রেস শো করে দেখেন, তারপর এখানে আমাদের ঠোকানের নাম শো করবে, তো মাই, ওকে, এই যে দেখেন, ওকে। এরপর যেখানে ডেপ্লয়িং ডেপ্লয়িং উপরে ক্লিক করবেন, ডেপ্লয়িং উপরে ক্লিক করলে সরাসরি আমাদের কি ওয়ালেটে কমপ্রম ট্রানজাকশন চলে যাবে, ওকে। আচ্ছা, তো এই যে এইখানে আবার আমি নতুন করে করতেছি, যদি প্রথমবার না হয় আবার ট্রাই করবেন, ওকে, সমস্যা। আমি যেভাবে দেখাই এইভাবে, এরপরে যেখানে দেখেন ডেপ্লয়িং, এবার ডেপ্লয়িংয়ের উপর ক্লিক করবো, আমি এবার নতুন নামে টোকেনটা ক্রিয়েট করতেছি, হাই দিসি, মানে আপনার যা নাম যা মনসা তা দেবেন, সমস্যা নাই, ওকে। তো এখানে ডেপ্লয়িংয়ের উপর ক্লিক করবেন, ডেপ্লয়িংয়ের উপর ক্লিক করলে এগিন আবার আমাদের ম্যাথামাক্সে কি এই যে দেখেন ম্যাথামাক্স আবার কমপ্রম ট্রানজাকশন যাবে, দেন কমপ্রম করবেন, কম এই যে দেখেন কমপ্রম করলাম, দেন কমপ্রম করলে কি আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে, ওকে। এই যেখানে ফেন্ডিং আছে, দেন ফেন্ডিং থেকে এটা কি সাকসেসফুল হয়ে যাবে, এই যে দেখেন আমাদের কাজ কমপ্লিট, ওকে। তো আশা করি বুঝছেন কীভাবে ডেপ্লয়িংয়ের কাজটা করতে হবে, মানে টোকেন ক্রিয়েট করতে হবে। তো এইভাবে আপনারা কি একটা হলো ইএসসি 20, আর একটা হলো ইএসসি কি দেখিত আবার এই যে এখানে উপর ক্লিক করে প্রথম তো হলো ইএসসি 20, আর একটা হলো ইএসসি 721, ওকে, দুইটাতে নেটওয়ার্কে করে নেবেন, আর এই দুইটা টোকেন ক্রিয়েট করবেন আপনারও কি ওই যে ইএ নেটওয়ার্কে, এই মেবি আমরাও যে ব্রিজ করে যে গোল্ডে ইথেরিয়াম থেকে হাইপার ইথেরিয়াম নিছি, এই হাইপার ইথেরিয়াম দিয়ে কিন্তু আপনি এই টোকেনগুলো ক্রিয়েট করবেন, ওকে। তো এই জন্য আমি বলছি যে শুরুতে যে সবগুলো উইথড্র করেন না, হাইপার ইথেরিয়াম অল্প পরিমাণ উইথড্র করবেন, বাকিগুলো এখানে রেখে দিবেন, এরপর আপনি এটা দিয়ে টোকেনগুলো ডেপ্লয়িং করবেন, ওকে। তো বিয়ার্স আশা করি বুঝছেন কীভাবে টেস্টনেট অফারে কাজ করতে হবে, তো প্রত্যেকেই পর্যন্ত করে রাখেন, পরবর্তী ওদের আপডেট আসলে অবশ্যই আমি জানিয়ে দেবো, কেউ মিস করবে না, যেহেতু কোনো প্রকার ডলার অথবা কোনো প্রকার টাকা লাগবে না, সেহেতু অবশ্যই প্রত্যেকে করে রাখবেন, কারণ কোনটা থেকে কখন কী পাওয়া যায় এটা আমরা কেউ বলতে পারবো না, এই জন্য অবশ্যই আমাদেরকে কি সবসময় সবগুলো অফার জয়েন করতে হবে। ভালো থাকেন, আর যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই, আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে ক্লিক করে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনই জয়েন করে নেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।